এখন একটা দারুণ রেসিপি করবো, সেটা হচ্ছে এগরোল। ছেলে বলছে এখন এগরোল খাবো, তো রাত্রে এখন 9টা মতন বাজে, ছেলে যখন খেতে চাইবে তো করে তো দেওয়াই লাগবে। তাল সময় না করে দুটো রুটি বেলে নিলাম তাড়াতাড়ি করে। এখানে কাঁচা লঙ্কা একটা, গাজর, ধনে পাতা, আধখানা লেবু, একটা ডিম ফেটে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটোর কেচাপ, তো যেটা ছিল সেটা দিয়ে ঝটপট বানিয়ে নিই। এখানে একটা তাওয়া দিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন রুটিগুলো হালকা করে সেঁকে নেবো। তো রুটিগুলো হালকা মতন এখন সেঁকে নিচ্ছি, একটা পিঠ হালকা সেঁকে নিয়েছি, তারপর আর একটা পিঠ উল্টে দিয়েছি, একটা রুটি তুলে নিয়েছি আর একটা রুটি তাওয়াতে দিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা যদি বড় হয় তো একটা ডিমেই হয়ে যাবে, আর ডিমটা যদি ছোটো সাইজ হয় তো দুটো লাগবে। আমি একটা ডিমই ফাটাইছি যেহেতু বড় সাইজের ডিমটা। এখন ডিমের ওপর রুটিটা দিয়ে ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা সেঁকে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে, একটা তুলে নিয়েছি রুটিটা, আবারও তেল দিয়ে দিচ্ছি, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আবারও রুটিটা দিয়ে দিচ্ছি, ডিমের অংশ রুটির বাইরে হয়ে গেছে, সেটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি তবাই। তো এইভাবে এগ রোলটা বাড়তি করে যাবে, বাচ্চা থেকে দেওয়া যাবে অনায়াসে। এখন দুটো এগ রোল কিনতে গেলে শীতকালে তো যেতেই পারা যাবে না, আর বাড়িতে এইভাবে বাচ্চা থেকে করে দিলে খেয়ে নেবে। এখন দুটো এগ রোলের দাম মোটামুটি 80 টাকা মতো, তো বাড়িতে ঝটপট কম খরচে হয়ে যাবে। এখন এই গোলটা সাজানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিচ্ছি একটু লেবু, লেবুটা না থাকলে না দিতে পারবেন, তো লেবুটা থাকলে ভালো হবে, টেস্টি হবে। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এখানে সয়া সসটা থাকলেও দিয়ে দিবেন, ওটাও ভালো লাগে। ভালো মতন এখন এগ রোলটা রোলের সাইজে জুড়ে নিচ্ছি, একদম এগ রোল হয়ে গেল। একটা এগ রোল একইভাবে সাজিয়ে নিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এগ রোলটাও মুড়ে নিচ্ছি। বাড়িতে যদি এরকম ঝটপট এগরোল বানানো যায় তো বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে কম খরচের মধ্যে। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এরকম করে ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।